250 গ্রাম গুড় নিলাম। গুড় নিয়ে আমি গুলাই নিচ্ছি, মালপোয়া বানাবো। এরপরে আবার আসছি। গুলানো হয়ে গেছে, এবার গুড়টা আমি ছেঁকে নিই। ছেঁকে নিয়ে এবার আটা দিয়ে গুলাই নিব। এবার আমি 200 গ্রামের মতো আটা দিয়ে গুড়টা আমি গুলাই নিচ্ছি। কাজু কিশমিশ দিয়ে গুলাই নিলাম আটাটা। এবার আমি মালপোয়া কড়াইটা বসাবো, এবার মালপোয়াটা ভাজবো। হাফ কাপের মতো দুধ দিয়ে গুলাই নিলাম। দুধ দিলে পরে মালপোয়াটা ভালো হয় খেতে। এক টিফিন বাটি আটা নিয়েছিলাম, হাফ টিফিন বাটি আটা লেগেছে গুলাতে। এবার কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার আমার সব কিছু দিয়ে মালপোয়া আটাটা গুলানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসাইছি, এবার মালপোয়াটা ভাজবো। এবার তেল দিলাম আমি কড়াইতে। এবার আমি তেল গরম হয়ে গেছে, এবার আমি মালপোয়াটা ছাড়তেছি। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি মালপোয়াটা এক উল্টাই দিয়ে এবার ছাঁকনিতে দিয়ে তুলে নিব। এবার মালপোয়া ভাজা আমার রেডি হয়ে গেছে, ভেজেছি। এবার মালপোয়ার উপরে খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি। আপনাদের পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।